আজ আমি বেরিয়ে পড়েছি, আলিপুর মিউজিয়ামে যাচ্ছি, তোমাদের সঙ্গে শেয়ার করব। ছোট্ট একটা মিনি ব্লগ দিলাম, আমি এখন ভেতরে ঢুকছি। ভেতরে ঢুকে আস্তে আস্তে তোমাদেরকে সব কিছু দেখিয়ে ফেলবো। সেক্ষেত্রে ফার্স্টে তোমাদেরকে যেটা দেখানো হচ্ছে সেটা হচ্ছে টিকিট কাউন্টার। টিকিট কাটলাম, টিকিট কাটা হয়ে গেল। এবার আস্তে আস্তে ভেতরের দিকে প্রবেশ করছি। ভেতরে দেখো খুব সুন্দর একটা পরিবেশ, খুব সুন্দর, খুব সুন্দর একটা পরিবেশ। তো সেটা তোমাদেরকে সাথে শেয়ার করলাম। নেক্সট হচ্ছে তোমাদের জেলের রুমগুলো দেখালাম, কিভাবে জেলের রুমগুলো থাকে। দেখো কিরকম অন্ধকার, ঘুটঘুটে রুম। আর ফাঁসির মঞ্চ দিকে যাচ্ছি, যেখানে ফাঁসি দেওয়া হতো, যেখানে আমাদের ফাঁসি, দেশের বিপ্লবীদের ফাঁসি দেওয়া হয়েছে সেই জায়গা। দেখো এটা হচ্ছে ফাঁসির মঞ্চ, দেখতে পাচ্ছ ফাঁসির মঞ্চ। এটা ফাঁসির মঞ্চ শেয়ার করার পর দেখালাম ওখানে কয়েদিরা দেখতো কিভাবে ফাঁসি দেওয়া হয়। তারপরে দেখার পর ওনারা ওদের মানে চিৎকার কি আর্তনাদটা প্রকাশ করতো ওখানে, ওইভাবে দেওয়া রয়েছে। এখানে ফাঁসি দিয়ে নিচে ফেলা হতো, ফেলে এখান থেকে বার করে নিয়ে এই রুমটা, এখান থেকে বার করে নিয়ে এই রুমটাতে যেত যেখানে পোস্টমর্টম করা হয়। তো দেখো এগুলো হচ্ছে মিউজিয়াম। তো এগুলো খুব সুন্দর করে সাজিয়েছে, আমাদের দেশে যে বিপ্লবীরা রয়েছে তারা কে কি করেছে, কিভাবে কিভাবে করেছে সেগুলো। আর আমি একটু চারিপাশটা ঘুরে দেখছিলাম, আর ছোট ছোট ভিডিও বানাচ্ছিলাম মিনি ব্লগের জন্য। তো খুব ভালো লাগছিলো। আর আমার যে ক্যামেরা ধরেছিল সে তো খুব ভালো করে ক্যামেরা ধরে। এটাও একটা মিউজিয়াম যেটা রয়েছে ওখানে, খুব সুন্দরভাবে সাজানো।